বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি নাসির উদ্দিন সৈয়দ প্রবাসী। বন্ধুরা এক ভাই আসছে এখানে স্বর্ণ কিনতে, মাশাআল্লাহ এখানে অনেকগুলো জিনিস নিচ্ছে, কি কিনিছে এখানে, টোটাল ওজনটা কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা, বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। স্বর্ণের বাজারে নতুন একটি আপডেট আসছে, আপনারা জানেন শেয়ার বিজনেসের নতুন একটি আপডেট, সেটা হলো এখন যদি আপনি বাংলাদেশে স্বর্ণ নেন ট্যাক্স কিন্তু ডাবল দিতে হবে আপনাকে। স্বর্ণের বিস্কিট যদি নেন সেক্ষেত্রে আগে কিন্তু ছিল আপনার ট্যাক্স একটা বিস্কিটে বিশ টাকা ছিল বাংলাদেশে ট্যাক্স। এখন যদি আপনি দুইটা বিস্কিটের জায়গায় একটা বিস্কিট নেন সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে একটা বিস্কিটের 40,000 টাকা। বিস্কিট নিতে পারবেন একটা, আগে দুইটা নিতে পারতেন, এখন একটা বিস্কিট নিতে পারবেন। একটা বিস্কিটে আপনি বাংলাদেশে ট্যাক্স দিতে হবে বাংলাদেশের 40,000 টাকা। তো এখানে টোটাল ওজনটা এবং প্রাইসটা কত ভিডিওটিতে শেয়ার করবো, আজকে স্বর্ণের দাম 1 গ্রামের দাম কত টাকা পড়ছে ভিডিওটিকে শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। আমরা কিন্তু প্রতিনিয়ত স্বর্ণের দামটা রিয়েল প্রাইসটা আমরা দিয়ে থাকি এবং স্বর্ণের ট্যাক্সের ব্যাপারে এবং আপনার স্বর্ণের দামের ব্যাপারে যখন যে দামটা আসে আপডেটগুলো কিন্তু কি আমরা রিয়েলিটিভাবে দেওয়ার চেষ্টা করি। এখানে বাইরা যে দামে স্বর্ণ কিনছে এই দামটাই কিন্তু কি আপনাদের সাথে শেয়ার করতেছি, অন্য কোথাও দেখে হয়তো আপনি কি বুঝতে পারবেন না। ওরা শুধু ভিডিও করে, ও ভিউজের জন্য ভিডিও করে, আমরা প্রতিনিয়ত স্বর্ণের ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করি রিয়েল প্রাইসটা। যারা স্বর্ণ কেনা বেচা করতেছে ওই দামটা কিন্তু কি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা দেখে বুঝতে পারেন আজকে স্বর্ণের দাম কত করে। তো বন্ধুরা এখানে দেখতেছেন মাশাআল্লাহ ভাইরা এখানে অনেকগুলো জিনিস নিচ্ছে, এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু নজরে দেখাবো। তো এখানে একটা টিকলি আছে দেখতেছেন, এখানে ব্রেসলেট আছে, ব্রেসলেটের ওজনটা হলো আপনার প্রায় 6 গ্রাম প্লাস আছে, 7 গ্রামের মতো আছে। তারপরে এখানে একটা টিকলি আছে 6 গ্রাম 7 পয়েন্ট আছে, একটা ফিঙ্গারিং আছে, ফিঙ্গারিংটার ওজনটা হলো আপনার 2 গ্রামের মতো আছে। এখানে চুড়ি আছে, চুড়িটা হলো 11 গ্রাম 1 পয়েন্ট আছে, 11 গ্রাম 1 পয়েন্ট। চেন আছে দুইটা, এগুলো হলো 4 গ্রাম করে চেনগুলো, আর একটা বেনি চেন আছে, এটা হলো 5 গ্রাম। এবং একটা নেকলেস আছে, নেকলেসটার ওজনটা হলো 18 গ্রাম 8 পয়েন্ট কানের দুল সহকারে। এখানে টোটাল ওজনটা হলো আপনার 57 গ্রাম 6 পয়েন্ট। আজকে আমরা দিছি 238 টাকা করে, বিকজ এখানে কিন্তু ছোট জিনিস বেশি, একটা দুইটা তারপরে তিনটা তারপরে দুইটা চেন পাঁচটা, এখানে ছোট জিনিস কিন্তু কি পাঁচটা ছোট জিনিস আছে, দ্যাটস ওয়াই প্রাইসটা কিন্তু একটু বেশি পড়ছে। আর যদি নেকলেস চুড়ি নেকলেস চেন এগুলো যদি হইতো তাহলে কিন্তু কি প্রাইসটা আরেকটু কমে আসতো, 36 থেকে 37-এর মধ্যে আমরা কভার করতে পারতাম। এখানে একটু বেশি দেওয়া হয়েছে কারণ এখানে ছোট জিনিসগুলো একটু বেশি আছে। তো এখানে টোটাল আমরা 1 গ্রামের দাম দিচ্ছি 238 টাকা করে 1 গ্রামের দাম। এখন টোটাল প্রাইসটা এখানে কত হয়েছে আমি আপনাদেরকে দেখাবো, 57 গ্রাম, এখানে টোটাল ওজনটা হলো 57 গ্রাম, আমরা দিচ্ছি 13,700 টাকা দিচ্ছি, টোটাল 13,700 বাঘ 57 গ্রাম 6 পয়েন্ট। তো 1 গ্রামের দাম পড়ছে 237.84 টাকা, 1 গ্রামের দাম পড়ছে 237.84 টাকা পড়ছে 1 গ্রামের দাম। তো আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, এখানে টিকলিটা দেখতেছেন, এই টিকলিটার ওজনটা হলো 6 গ্রাম 7 পয়েন্ট, মেবি 6 গ্রাম 6 পয়েন্ট আছে এটা, 6 গ্রাম 6 পয়েন্ট। টিকলিটার প্রাইসটা কত টাকা, 238 টাকা পূরণ, 238 পূরণ 6 গ্রাম 6 পয়েন্ট। তো টিকলিটার দাম পড়তেছে 1570 রিয়াল, টিকলিটার দাম পড়তেছে 1570 রিয়াল। এবং একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন, ফিঙ্গারিংটার ওজনটা হলো 2 গ্রাম। তো এটা যদি আমরা হিসেব করি 238 পূরণ 2 গ্রাম, তো এটার দাম পড়তেছে 400 রিয়াল। আপনি একটা ফিঙ্গারিং পেয়ে যেতেছেন। একটা চুড়ি আছে দেখতেছেন, একজোড়া চুড়ি, এই চুড়িটার ওজনটা হলো 11 গ্রাম 1 পয়েন্ট, এটা যদি আমরা 238 করে হিসেব করি 11 গ্রাম 1 পয়েন্ট, তো এটার দাম পড়তেছে 2641 রিয়াল। আপনি একজোড়া চুড়ি পেয়ে যেতেছেন। এবং নেকলেসটা যদি নেন কানের দুল সহকারে 18 গ্রাম 8 পয়েন্ট, এটার দামটা কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, নেকলেসটার দাম পড়তেছে 18 গ্রাম 8 পয়েন্ট, তো এটার দাম পড়তেছে 4474 রিয়াল। আপনি একটা নেকলেস পেয়ে যাবেন কানের দুল সহকারে, ডিজাইনটা দেখতেছেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে। চেনটার প্রাইসটা আমি একটা আইডিয়া দেবো, চেন যদি এটা 4 গ্রাম যদি হয় তাহলে এটার প্রায় দামটা পড়বে 238 পূরণ 4 গ্রাম, তো এটার দাম পড়তেছে 952 রিয়াল। 952 রিয়ালে আপনি 4 গ্রামের একটা চেন পেয়ে যাবেন। যদি আপনি 5 গ্রাম হয়, এই বেনি চেনটার ওজনটা হলো 5 গ্রাম, এটা যদি 238 পূরণ 5 গ্রাম হয় তাহলে এটার দাম পড়তেছে 1190 রিয়াল। 1190 রিয়ালে আপনি একটা চেন পেয়ে যেতেছেন 5 গ্রামের। তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কি স্বর্ণের দামটা জানতে চান। আমরা কিন্তু প্রতিনিয়ত স্বর্ণের দামটা রিয়েল প্রাইসটা আমরা দিয়ে থাকি এবং স্বর্ণের ট্যাক্সের ব্যাপারে এবং আপনার স্বর্ণের দামের ব্যাপারে যখন যে দামটা আসে আপডেটগুলো কিন্তু কি আমরা রিয়েলিটিভাবে দেওয়ার চেষ্টা করি।
করি। এখানে বাইরা যে দামে স্বর্ণ কিনছে এই দামটাই কিন্তু কি আপনাদের সাথে শেয়ার করতেছি, অন্য কোথাও দেখে হয়তো আপনি কি বুঝতে পারবেন না। ওরা শুধু ভিডিও করে, ও ভিউজের জন্য ভিডিও করে, আমরা প্রতিনিয়ত স্বর্ণের ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করি রিয়েল প্রাইসটা, যারা স্বর্ণ কেনা বেচা করতেছে ওই দামটা কিন্তু কি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা দেখে বুঝতে পারেন আজকে স্বর্ণের দাম কত করে। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না, আর ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে স্বর্ণের দাম কত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।